সোমবার নতুন মন্ত্রিসভার শপথ, শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ রাষ্ট্রপতি। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে কাজ করার অঙ্গীকার এমপিদের, সরকারেই থাকতে চায় জাতীয় পার্টি। পুনর্নির্বাচনের দাবিতে কমিশন ঐক্যফ্রন্টের স্মারকলিপি, শপথ নিচ্ছেন না বিজয়ীরা। নির্বাচনে জনগণের আস্থা ধরে রাখতে পেরেছে সেনাবাহিনী, বললেন সেনাপ্রধান। নাইকো মামলায় আদালতে খালেদার, পরিবেশ নিয়ে অসন্তোষ, ফের শুনানি 13 জানুয়ারি। সৌরজগতের বাইরে বরফ মানব আকৃতি গ্রহাণু, মহাবিশ্বের গঠন সম্পর্কে জানা যাবে অজানা তথ্য। সোমবার বিকেলে 3:30 শেখ হাসিনার নেতৃত্বে শপথ নেবে নতুন সরকার। সরকারের সংশ্লিষ্ট সূত্র একথা জানিয়েছে। এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৈঠকের পর রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আহ্বান জানান। এর আগে সকালে একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। সংসদ ভবনে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। পরে সংসদীয় দলের সভায় শেখ হাসিনা সংসদ নেতা নির্বাচিত হন। রিপোর্টে আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সংসদ ভবনের শপথ কক্ষে একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রথম দফায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ দলীয় সাংসদরা। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী আবারও সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় কার্যপ্রণালী বিধি অনুযায়ী শুরুতে নিজেই নিজের শপথ নেন, সেই সঙ্গে শপথ বইয়ে স্বাক্ষর করেন। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সদস্যরা প্রথম দফায় শপথ গ্রহণ করেন। স্পিকার তাদের শপথ বাক্য পাঠ করান। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা। পরে ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বিকল্পধারা, জাতীয় পার্টি জেপি, তরিকত ফেডারেশনের একটি ও 3 জন স্বতন্ত্র সদস্যরা শপথ গ্রহণ করেন। এরপর মহাজোটের শরিক দ্বিতীয় বৃহত্তম দল জাতীয় পার্টির সাংসদরা শপথ নেন। শপথ এদিকে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত বিএনপির 5 জন ও গণফোরামের 2 জন শপথ নেননি, তবে বিধান অনুযায়ী অধিবেশন শুরুর 90 দিনের মধ্যে শপথ নেওয়ার সুযোগ রয়েছে। গেল 30 ডিসেম্বরের নির্বাচনে 298 আসনের ফলাফলে 288 আসনে জয়ী হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে একাদশ জাতীয় সংসদের নির্বাচিত প্রার্থীরা শপথ গ্রহণ করলেন। আগামী 5 বছরে সরকারের উন্নয়ন প্রকল্প এবং নিজ এলাকায় দেওয়া ওয়াদা পালনের মধ্য দিয়ে দেশের আর্থসামাজিক পরিবর্তন আনার অঙ্গীকার করলেন সাংসদরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, জাতীয় সংসদ ভবন, ঢাকা। টানা তৃতীয়বারের মতো শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করেছে একাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ। দুপুরে সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে শেখ হাসিনাকে নেতা নির্বাচন করা হয়। জনগণের সেবার পাশাপাশি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করতে সাংসদদের নির্দেশ দিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। শপথ গ্রহণের পরপরই সংসদ ভবনে বসে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক। বৈঠকের শুরুতে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সংসদীয় দলের সভাপতি ও সংসদ নেতা নির্বাচিত করা হয়। পরে সাংসদদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দেন শেখ হাসিনা। ক্ষমতাকে ব্যক্তি স্বার্থের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে সবার উন্নয়নে সমানভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। পরে সাংবাদিকদের আলোচনার বিষয়বস্তু জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নির্বাচনে যে কমিটমেন্ট
ইশতেহারের যে প্রতিশ্রুতি, সে প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে ভোটারদের সাথে দেখা করে কৃতজ্ঞতা জানানোর নির্দেশ দিয়েছেন সংসদ নেতা শেখ হাসিনা। ওই বাড়িগুলোতে গিয়ে, ওই এলাকাগুলোতে গিয়ে ডোর টু ডোর গিয়ে আবার তাদের দেওয়া যাবে, ধন্যবাদ জানাবেন, কৃতজ্ঞতা প্রকাশ করবেন যে আপনি নির্বাচিত হয়েছেন। জাতীয় পার্টি তো বিরোধী দল হিসেবে আমার মনে করি যে ওই পর্যায়েই তারা থাকবে। 2041 মধ্যে এই বাংলাদেশ জাতীয় উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হয় সেইভাবে আমাদের আমাদের পরিকল্পনা মাফে কাজ করে যাওয়া, সেই লক্ষ্যই আমাদের থাকবে। উন্নয়নের পথে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান অন্য নেতারা। শেখ হাসিনার যে নেতৃত্ব তাকে স্বীকৃতি দিয়েছে ব্যালটের মাধ্যমে, এবং বিএনপি জামাতের দুঃশাসন অপশাসনের জবাব দিয়েছে বাংলার মানুষ। আজকে নারীরা যেমন ভোটার হিসেবে এসেছে, আমরা বিশ্বাস করি আগামী দিনে এই সংসদে আমরা 30% নারী খুব শীঘ্রই দেখতে পাবো, এর পরের নির্বাচনেই হয়তো আশা করি পাবো। নতুন প্রজন্মকে এই দেশ গড়ে তোলবার জন্য দক্ষ, যোগ্য এবং বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। শেখ হাসিনার হাত ধরেই বঙ্গবন্ধুর সোনালী স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাবে পরবর্তী সরকার, এমনটাই প্রত্যাশা তাদের। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ নেতা হিসেবে বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান আওয়ামী লীগ সভাপতি হাসিনা। সেখানে রাষ্ট্রপতি তাকে অভ্যর্থনা জানান। একাদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় রীতি অনুযায়ী বঙ্গভবনের এ বৈঠকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন সরকার গঠনের জন্য পরামর্শ দেন রাষ্ট্রপতি। এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে নতুন সংসদ সদস্য হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি ও তার দলের নির্বাচিত সদস্যরা। প্রথম বৈঠকেই শেখ হাসিনাকে সংসদ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার পাশাপাশি দুর্নীতিমুক্ত দেশ করার প্রত্যয় জানিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। জনরায়ের প্রতি শ্রদ্ধা রেখে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করার কথাও জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। দেশের ইতিহাসে প্রথম টানা তৃতীয়বার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে আওয়ামী লীগ। শপথ নিতে বৃহস্পতিবার সকাল থেকেই একে একে সংসদ ভবনে যান নবনির্বাচিত সদস্যরা। সংসদ সদস্য হিসেবে শপথে নেয়া কারো জীবনে প্রথম, আবার কারো বা পুরনো। তবে সবার মুখেই বিজয়ের হাসি, ছিল হ্যাট্রিক জয়ের আনন্দ। শপথ নেয়ার পর দেশকে এগিয়ে নেয়ার পরিকল্পনার কথা জানান সংসদ সদস্যরা। ব্যক্তি স্বার্থের উদ্যোগ থেকে কাজ করার প্রতিশ্রুতি দেন সাংসদরা। জানান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন তারা। এবারে প্রথম নির্বাচিত হয়ে সংসদে এসেছেন ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা, শেখ সারহান নাসের তন্ময়, নিজামুদ্দিন জলিল জন। সংসদ সদস্য হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা এনামুল হক শামীম সহ আরও অনেকে। দেশের কল্যাণে কাজ করার কথা জানান তারা। সংসদে এছাড়াও নতুন মুখ পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ, দলের দপ্তর সম্পাদক আব্দুস সুবহান গোলাপ, আইন বিষয়ক সম্পাদক সম রেজাউল করিম সহ বেশ কয়েকজন। জনগণের পাশে থাকার প্রত্যয় জানান তারা। সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড শেষ করার পাশাপাশি অসাম্প্রদায়িক দেশ গড়ার কথাও জানান সংসদ সদস্যরা। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় পার্টির মহাজোট সরকারে থাকতে চায় বলে জানিয়েছেন দলটির কো চেয়ারম্যান জি এম কাদের। জাতীয় পার্টির প্রতিনিধিরা একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন, পরে তাদের সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দলের চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ অসুস্থতার কারণে শপথ নিতে পারেননি, পরে সাংবাদিকদের ব্রিফ করেন জি এম কাদের। তিনি জানান উন্নয়নের স্বার্থে তার দলের এমপিরা সরকারে থাকতে আগ্রহী। নির্বাচন এবং সরকার গঠনেই মহাজোট কাজ করবে একসঙ্গে। আমরা সরকারের সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে তখনও ছিলাম নির্বাচনে, সরকার গঠনেও আমরা সেখানেই থাকব, সেইভাবেই আমাদের সিদ্ধান্ত হয়েছে।
এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন না। সকালের প্রার্থীদের সাথে বৈঠকের পর একথা জানান বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফলাফল প্রত্যাখ্যানের পর শপথ নেয়ার প্রশ্নই আসে না। এদিকে পুনর্নির্বাচনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে ঐক্যফ্রন্ট। মফিউর রহমানকে সঙ্গে নিয়ে জসিম জুয়েলের রিপোর্ট। নির্বাচন ও পরবর্তী পরিস্থিতি নিয়ে গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় এ বৈঠক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থী ও নবনির্বাচিত সংসদ সদস্যদের বৈঠকে যোগ দেন ঐক্যফ্রন্ট শীর্ষ নেতারা। জনগণের কাছ থেকে তাদের মতামত নেব, সাক্ষ্য প্রমাণ নেব, তদন্ত করতে বলবো, ডকুমেন্টারি এভিডেন্স স্থাপন করব। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচনের ফলাফল তারা প্রত্যাখ্যান করেছেন, তাই শপথ নেওয়ার প্রশ্নই আসে না। শপথ তো পার হয়ে গেছে, শপথ কি নেব আমরা? প্রত্যাখ্যান করলে শপথ থাকে নাকি? আর শপথ নিচ্ছি না। নির্বাচনের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করা হবে বলেও জানান তিনি। আমরা ইতিমধ্যেই সেই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করেছি এবং এই নির্বাচন যে তারা প্রত্যাখ্যান করেছেন সেটা জানিয়ে তারা মামলা করবে। পরে বিকেলে 15 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন। চিঠিতে নির্বাচন বাতিল এবং পুনরায় নির্বাচনের দাবি জানান ঐক্যফ্রন্ট নেতারা। এছাড়াও বেশ কিছু অভিযোগ করেছেন তারা। এর মধ্যে মনোনয়নপত্র বাছাই এবং আপিলে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনারের রহস্যজনক ভূমিকা, গায়েবী মামলা, গ্রেপ্তার, হয়রানি ও নজিরবিহীন নির্যাতন, প্রার্থীদের অন্যায়ভাবে গ্রেপ্তার, আটক, দেশি বিদেশি পর্যবেক্ষকদের নিরুৎসাহিত করা, সরকারের সাজানো প্রশাসন ও পুলিশের রদবদল না করা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ সহ বেশ কিছু অভিযোগ করা হয় স্মারকলিপিতে। নির্বাচন কমিশনের সর্বাত্মক পক্ষপাতমূলক কার্যকলাপের মাধ্যমে অনুষ্ঠিত জাতীয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল এবং অনতিবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি, এটি ছিল আমাদের আজকের এই স্মারকলিপির বিষয়বস্তু। এবারে নির্বাচন ভোটারবিহীন ছিল বলে অভিযোগ করেন তিনি। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। সেনাবাহিনী জাতীয় নির্বাচনে জনগণের আস্থা ধরে রাখতে পেরেছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সেনাবাহিনী ভোটারদের শঙ্কামুক্ত হয়ে ভোট দেওয়ার যে কথা দিয়েছিল তা রক্ষা করেছে বলেও জানান সেনাপ্রধান। পূর্বাচলের জলশিড়ি আবাসন প্রকল্প এলাকায় তিনটি স্কুলের নির্মাণ কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। মহিতুন রিয়ার রিপোর্ট। রাজধানীর পূর্বাচলের 300 ফুট হাইওয়ের দক্ষিণে জলশিড়ি আবাসন প্রকল্প এলাকায় আদমজি পাবলিক স্কুল ও কলেজ, জলশিড়ি পাবলিক স্কুল ও কলেজ এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের নির্মাণ কাজের উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। এ সময় নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব নিয়ে কথা বলেন তিনি। বলেন, নির্বাচনে সেনাবাহিনী কোনো পক্ষ নিয়ে মাঠে কাজ করেনি, মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করেছে, তাই সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা বেড়েছে বলে জানান তিনি। আমরা চেষ্টা করেছি জনগণকে নির্ভয় দিতে, তারা যাতে ভোট দিতে পারে, এবং সেই হিসাবে আমি মনে করি যেভাবে সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা এবং ভরসা আরও বৃদ্ধি পাবে। এখানে কেউ বলতে পারবে না যে আমরা কোনো কারো পক্ষ নিয়েছি। সেনাপ্রধান জানান, সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী, দেশ ও জাতির কল্যাণে অতীতের মতো এবারও কাজ করেছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সারা দেশে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে তার বাহিনী সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে বলে জানান তিনি। আমি যে অঙ্গীকারটা করেছিলাম সেদিন, যে আপনাদেরকে নিরাপত্তা দিব, আপনারা নির্ভয়ে ভোট দিতে চান, আপনাদের আশেপাশে আমরা থাকব, আমরা সেই কথা রেখেছি। এ সময় সেনাবাহিনীর কার্যক্রম প্রসঙ্গে করা বিভিন্ন মন্তব্য সম্পর্কেও কথা বলেন সেনাপ্রধান। যাতে আপনাদের নিরাপত্তা নিশ্চিত। মহিতুন রিয়া, একুশে টেলিভিশন, ঢাকা। নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানির দিন 13 জানুয়ারি ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার দুই পক্ষের বক্তব্য উপস্থাপন শেষে এদিন ধার্য করেন আদালত। নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার 9 নম্বর বিশেষ জজ আদালতে দুপুর 12টার কিছু পর মামলার অন্যতম আসামি বেগম খালেদা জিয়াকে হাজির করা হয়। এই সময় আদালতের সংকুচিত পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসন। দুপুর 1:30টার দিকে আদালত মুলতবি করেন বিচারক শেখ হাফিজুর রহমান। এদিকে আদালত থেকে বের হয়ে ব্যারিস্টার মওদুদ আহমেদ অভিযোগ করেন খালেদা জিয়াকে হেয় করতেই এই মামলা হয়েছে। একটা মামলা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, আরেকটা মামলা একই অভিযোগ, একই রকমের অভিযোগ পরবর্তী প্রধানমন্ত্রী শেখ আমাদের বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। তো ওই মামলাটার কোনো
ওটা খারিজ হয়ে গেছে, কিন্তু এই মামলাটা চলছে রাজনৈতিক কারণে। নিশ্চিত টাইম ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। নোয়াখালীর সুবর্ণচরের সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার ইন্ধনদাতা রুহুল সহ গ্রেফতার আরো দুই। উচ্চগতির ইন্টারনেটে প্রায় 9 কোটি মানুষ, দাম কমালে অর্থনীতিতে প্রভাব ফেলবে বলছেন বিশেষজ্ঞরা। আপনারা দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে নির্যাতনের মামলায় সাবেক ইউপি সদস্য সহ আরও 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হলো। নির্যাতিতার পাশে থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বিভিন্ন সংগঠন। নোয়াখালীর প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। গত 30শে ডিসেম্বর রাতে স্বামী সন্তানদের বেঁধে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ এবং পিটিয়ে আহত করার চাঞ্চল্যকর ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সবশেষ বৃহস্পতিবার গ্রেপ্তার হয় ইন্ধনদাতা ইউপি সদস্য রুহুল আমিন এবং অপর সহযোগী বেচু। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি সহ সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তাকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আমরা তদন্ত করে দেখব তার কতটুকু সম্পৃক্ততা আছে না আছে। বাইদেশটা 9 জনের মধ্যে আমরা 5 জন অ্যারেস্ট করেছি, তারপরে আমাদের ড্রাইভ কিন্তু অব্যাহত আছে। নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই নির্যাতিতার সাথে দেখা করে খোঁজখবর নেন আইন ও সালিশ কেন্দ্র এবং জাতীয় মহিলা সংস্থার প্রতিনিধিরা। সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তারা। এই ঘটনায় যারা অপরাধী তাদের অবশ্যই সাজা হবে এবং আইন তাদের সর্বোচ্চ সাজাই নিশ্চিত করবে। যদি ঢাকায় গিয়ে প্রয়োজন হয় তাহলে আমরা ঢাকায় আমাদের সাময়িক থাকার ব্যবস্থা আছে, শেল্টার রুম আছে, ওখানে রেখে ওকে আমরা শারীরিক যদি চিকিৎসার প্রয়োজন। এদিকে ধর্ষণের ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালী শহরের মাইজদি টাউন হল মোড়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। গাইবান্ধা 3 আসনে 8 প্রার্থীকে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বাতিল হয়েছে 3 জনের মনোনয়নপত্র। বৈধ প্রার্থীদের অন্যতম হলেন আওয়ামী লীগের শাহ মোহাম্মদ ইয়াকুবুল আজাদ, ঐক্যফ্রন্টের মইনুল হাসান সাদিক, জাতীয় পার্টির মঞ্জুরুল হক সাচ্চা ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মাহমুদুল হক। ঐক্যফ্রন্টের প্রার্থী ডক্টর টিআইএম ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যুর কারণে গাইবান্ধা 3 আসনে নির্বাচন হয়নি। নতুন তফসিল অনুযায়ী ভোট হবে 27 জানুয়ারি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আইন সহায়তা কেন্দ্র আশক ফাউন্ডেশন। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনের নির্বাহী পরিচালক শামসুল হক নিউটন বলেন, 1200 বেশি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেছেন তারা। ভোট গ্রহণের সময় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রশংসনীয় ছিল বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তবে নির্বাচনকে ঘিরে সহিংসতায় নিহতদের পক্ষে বিচারের দাবিও করেন সংগঠনটির নেতারা। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে বিএসএমএমইউতে ভর্তি করে চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের বেঞ্চ এই আদেশ দেন। স্বরাষ্ট্র সচিব, আইজি প্রিজন্স ও বিএসএমএমইউর ভিসিকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। মইনুল হোসেনকে চিকিৎসা সেবা প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন তার স্ত্রী সাজু হোসেন। আবেদনের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মাসুদ রানা শুনানি করেন। মানহানির মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আছেন তিনি। যুদ্ধাপরাধী রাজাকারমুক্ত দেশ গড়ার জন্য জনগণ নৌকায় ভোট দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে 14 দলের নেতারা ধানমন্ডি 32 নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে 14 দলের সমন্বয়ক নাসিম সাংবাদিকদের বলেন, জনগণ ভোটের মাধ্যমে উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। উচ্চগতির ইন্টারনেট সুবিধা দেশের প্রায় 9 কোটি মানুষের ঘরে পৌঁছে গেছে। এছাড়া গত 10 বছরে এমবিপিএস গতির ইন্টারনেটের দাম কমে 400 টাকার ঘরে নেমে এসেছে। আর উচ্চ গতির ইন্টারনেট ব্যবহার করে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন হবে বলে আশা অর্থনীতিবিদদের। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত নিয়ে সারিয়ারি মনে 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব।
দেশে 2009 দিকে 1 Mbps গতির ইন্টারনেটের দাম ছিল 78,000 টাকা, পর্যায়ক্রমে দাম কমে বর্তমানে 400 টাকার ঘরে এসে পৌঁছেছে। ফলে উচ্চ গতির ইন্টারনেট এখন প্রায় সবার হাতের নাগালে চলে এসেছে। আমার অফিসে ইউজ করছি, আমার বাসায় ইউজ করছি ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশন, তো আমি কিন্তু স্যাটিসফাইড। ইন্টারনেট যতটা রিজনেবল আমাদের জন্য হবে, ইউজার বাড়বে, এবং ইউজার বাড়লে আমাদের কমিউনিকেশনটা অবশ্যই ভালো হবে। গতির সাথে পাল্লা দিয়ে দাম কমায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 9 কোটিতে। দুইটা মিলিয়ে কিন্তু যে এফেক্টটা হয়েছে সেটা হচ্ছে যে ইন্টারনেটের এখন সারা দেশময় যে পপুলারিটি, এবং আপনি মানে আমাদের যে এখন 9 কোটি মানুষ কিন্তু ইন্টারনেট ইউজ করে, সো সেটা কিন্তু একটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ইন্টারনেটের উপরে বেস করে যে ই কমার্স ব্যবসাগুলো, বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন করছি ট্রেড লাইসেন্সের জন্য বা পাসপোর্টের জন্য বা ফর্ম ডাউনলোড করছি, সে এই জাতীয় কাজকর্ম পরিমাণ কিন্তু অনেক বেড়ে গেছে। ইন্টারনেট খরচ আরও কমানো গেলে অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক। ইন্টারনেট সেবা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়ায় গ্রামীণ জনগোষ্ঠীর চেহারা পাল্টে যাচ্ছে বলেও মত বিশ্লেষকদের। সরকারের উচিত হবে এখান থেকে টাকা আয়ের লক্ষ্যটাকে লক্ষ্য হিসেবে না রেখে এই খাতের উন্নয়নটাকে লক্ষ্য হিসেবে নেওয়া। শাহরিয়ার ইমন, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর লালবাগের পশ্চিম ইসলামবাগে পলিথিন কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে এসে দুপুর 2:10 আগুন নেভায়। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায় দুপুর 12:40 আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। দেশের উত্তরের জেলাগুলোতে বইছে শৈত্যপ্রবাহ, প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। প্রচণ্ড ঠান্ডা আর ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন মতনাজামান। কয়েকদিন থেকেই উত্তরের জেলাগুলোতে বইছে শৈত্যপ্রবাহ। ঠাকুরগাঁও ও তার আশপাশে রাতে কুয়াশার সঙ্গে বয়ে যায় হিমেল হাওয়া, আবার দিনে সূর্য ওঠার পর শীতের তীব্রতা একটু কমলেও ওঠানামা করছে তাপমাত্রা। শীতের দাপটে কাজ মিলছে না খেটে খাওয়া মানুষের। চুয়াডাঙ্গায় প্রতিদিন বাড়ছে শীতের তীব্রতা। সকালে কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি, ব্যাহত হচ্ছে মানুষের দৈনন্দিন কাজকর্ম। বর্তমানে যে ঠান্ডা পড়ছে এতে সকালবেলা উঠে স্বাভাবিক কাজগুলো করা আমাদের জন্য খুবই কঠিন হয়ে পড়ে। সূর্য যে টাইমে ওঠার দরকার সে টাইমে উঠছে না, ঠান্ডা যার কারণে বাসার থেকে অফিসে যাব সমস্যা হচ্ছে প্রচুর। আবহাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতল হাওয়া বয়ে যাওয়ায় শীতের মাত্রা বেশি অনুভূত হচ্ছে। কয়েকদিন থেকে গায়বান্ধায় পড়েছে ব্যাপক শীত, এতে দুর্ভোগ বেড়েছে দরিদ্র, অভাবী ও ছিন্নমূল মানুষের। তীব্র শীতে কাঁপছে তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আশ্রিতরা। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে গবাদি পশুও। রত্নজামান, 21 টেলিভিশন। চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা 52 লাখ টাকার পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে রাজধানীর তাজমহল টাওয়ারে মেসার্স ওমর ট্রেড ইন্টারন্যাশনালের নামে চ্যানেলটি এসেছে। এর খালাসের দায়িত্ব ছিল আগ্রাবাদের ফাতেমা ট্রেড এজেন্সি। মিথ্যা ঘোষণায় আনা এ চালানের মাধ্যমে প্রায় 30 লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছিল বলে জানিয়েছে শুল্ক কর্মকর্তারা। সংবাদে এ পর্যায়ে আবার নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে যা থাকছে। নিজের আঙ্গনা থেকে শুরু করে ঢাকা নগর পরিষ্কার রাখার আহ্বান, নাগরিক উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান। যুক্তরাষ্ট্রের অচল অবস্থা নিরসনে কংগ্রেস নেতাদের সাথে ট্রাম্পের বৈঠক ব্যর্থ। আরো একবার সন্ধ্যা 7:21 সংবাদে। নিজের আঙ্গিনা থেকে শুরু গোটা ঢাকা শহর পরিষ্কার রাখতে সবাইকে আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিকেলে রাজধানীর বনানীতে নাগরিকদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান শেষে কথা বলেন তারা। সবাই এগিয়ে আসলে স্বপ্নের ঢাকা শহর তৈরি করা সম্ভব বলে জানান। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। বিকেলে রাজধানীর বনানী থেকে নিজের শহর নিজের দেশ গর্বমোড়া বাংলাদেশ, এই স্লোগান সামনে রেখে ঢাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অভিযানে অংশ নিয়ে বিনোদন জগতের তারকারা বলেন সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব। অন্যের দিকে না
তাকিয়ে আমাদের কাজটা আমরা করব, আমাদের দেশটাকে আমরা পরিষ্কার করব। এই বাংলাদেশে যত ভালো কিছু উদ্যোগ নেওয়া হবে, যত ভালো কিছু তৈরি করতে হবে, সব কিছুর পেছনে শিল্পীরা আছে। আমরা যেন একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি সবাই মিলে, এটাই আমার আহ্বান থাকবে। এই সময় রাজধানীর বনানী এলাকার দেওয়ালগুলোতে রং করে আলপনা আঁকা হয়। পরিচ্ছন্ন ঢাকা করার অঙ্গীকার করেন ব্যবসায়ী নেতারা, বলেন সরকারের অপেক্ষা না করে নিজেরাই বদলানো সম্ভব। আমাদের নিজস্ব আঙ্গিনা, আমাদের নিজস্ব শহর, আমরা যেখানে বাস করি, এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব আমাদের সকলের। আমরা যদি নিজেরা ঠিক থাকি, অটোমেটিক্যালি পুরো দেশ ঠিক হয়ে যাবে। নতুন বছরের নতুন অঙ্গীকার, আমাদের শহর পরিষ্কার রাখবো, পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকা সিটি, এবং আমাদের ভিতরের যে আবর্জনা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা ঘোষণা করছি। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি। অনুকূল আবহাওয়ায় নাটোরে এবার শীতের সবজির বাম্পার ফলন হয়েছে, তাই বাজারে সবজির দাম ক্রেতার নাগালে আছে, আর আবাদের খরচ কম হওয়ায় কৃষকও মুনাফা করছে। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলু রিপোর্ট জানাচ্ছেন রত্নাজামান। নাটোরে এবার 8000 হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্য ধরা হয়। এরই মধ্যে সব ধরনের সবজি বাজারে উঠেছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় সবজি আবাদে খরচ হয়েছে কম, নেই পোকামাকড়ের উপদ্রব। অনেক কৃষক একই জমিতে তিন রকমের সবজি চাষ করে লাভবান হচ্ছেন। লোকসানের সংখ্যা কম হয় আগামীতে আরো বেশি জমিতে শীতকালীন সবজি আবাদ করার সিদ্ধান্ত নিয়েছেন অনেক কৃষক। বাজারে বেচতে পারি তাহলে ইনশাল্লাহ 40-50 হাজার টাকা বিক্রি, পালং শাক কম হলে ওই জমির থেকে 20-25-30 হাজার টাকা তো বেচবো। খরচ ওই খরচ বলতে গেলে 3-5 হাজার টাকা। শিম বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, আর লাউ বিক্রি হচ্ছে 20 টাকা পিস, আর শশাটা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। অন্য ফসল থেকে সবজি চাষে লাভবান পাচ্ছি আমি। আমরা শিম চাষ করি, ওই লাউ চাষ করি, বাড়ির আনাটা কানাটা শাক সবজি চাষ করি, তাতে উন্নতি ভালোই দিচ্ছে। মার্চ মাস পর্যন্ত শীতের সবজি চাষের শেষ সময় নির্ধারিত হলেও এখনই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে দাবি জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। পোকামাকড় উপদ্রব কম, একদিক থেকে আরেক দিক থেকে যতটুকু হয় সেটা হাত বাছাই এবং লেয়ারের মাধ্যমে তারা কন্ট্রোল করে নিরাপদ সবজি উৎপাদন করে এই জাতিকে উপহার দিয়ে থাকে। নাটোর সবজি চাষের উপযোগী এলাকা ও লাভ বেশি হওয়ায় চাষ আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রত্না জামান, একুশে টেলিভিশন। এবার বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে, বাড়ছে লেনদেনের পরিমাণও। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া 345টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 303টির, কমেছে 33টি, আর 9টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স 94 পয়েন্ট বেড়ে উঠে আসে 5590 পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য ছিল 924.90 কোটি টাকা। সূচক বেড়েছে সিএসসিতে লেনদেন হওয়া 275টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 237টির, কমেছে 26টির, আর 12টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে 70.20 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। শেষ করছি মহাকাশের খবর দিয়ে। চাঁদের অদেখা অংশে প্রথমবারের মতো সফল অবতরণ করেছে চীনের রোবট যান চাং-E4। এরই মধ্যে বেশ কিছু রঙিন ছবিও পাঠিয়েছে যানটি। পৃথিবীর দিকে দৃশ্যমান চাঁদের বিপরীত অংশে অভিযান চালাবে রোবোযানটি। এদিকে প্রথমবারের মতো খুব কাছ থেকে সৌরজগতের বাইরে নতুন গ্রহাণুর ছবি তুলেছে নাসার মহাকাশযান। আর জানাচ্ছে দলি মল্লিক। রাতের আকাশে চাঁদের এই অংশটি পৃথিবী থেকে দৃশ্যমান। পৃথিবীর চারপাশ ঘুরতে ঘুরতে নিজের কক্ষপথেও ঘোরে চাঁদ, আর এই কারণে উপগ্রহটির এক পাশ দেখা গেল, অন্য পাশ অদেখা। তবে এই অদেখা অঞ্চলেই পা রেখেছে চীনের রোবট যান চাং-E4।
ডার্কসাইড খ্যাত চাঁদের এই অংশ পুরনো ভূত্বক আর অসংখ্য গর্তে ভরা। চন্দ্রপৃষ্ঠে দক্ষিণ মেরুর এই কোন বেসিন কোটি কোটি বছর আগে যেখানে উল্কাপিণ্ডের আঘাতে গভীর গর্তের সৃষ্টি হয়েছিল, মূলত ওই অংশেই পরীক্ষা চালিয়ে তথ্য সংগ্রহ করবে চ্যাংই ফোর। ভৌগোলিক ও জৈবিক দুধরনের পরীক্ষা চালাবে রোবোযানটি। পাথর ও মাটির নমুনা সংগ্রহ, তেজস্ক্রিয়তা যাচাই, তরঙ্গ পর্যালোচনা ও চাঁদের ভূপৃষ্ঠের নিচের অংশ পরীক্ষা করবে যানটি। এছাড়া আলু ও ফুলের বীজ দিয়ে চলবে জৈবিক পরীক্ষা। বিজ্ঞানীরা মনে করছেন এসব তথ্য বিশ্লেষণ করেই চাঁদের ইতিহাস জানা সম্ভব হবে। এদিকে পৃথিবী থেকে প্রায় 650 কোটি কিলোমিটার দূরে সৌরজগতের সব গ্রহ ছাড়িয়ে শেষ প্রান্তে অন্ধকার হিমায়িত কুপিয়ার বেল্টে ক্ষুদে গ্রহাণু আল্টিমা থিউলির খুব কাছে পৌঁছেছে নাসার মহাকাশযান নিউ হরাইজন। মহাকাশযানটি 900-এরও বেশি ছবি তুলেছে। বরফ মানব আকৃতির ছোট গ্রহাণুটির রং লালচে। দুটি আলাদা গোলক এক হয়ে তৈরি হয়েছে এই গ্রহাণু। বিজ্ঞানীদের ধারণা মহাজগৎ সৃষ্টির সময়ই আল্টিমা থিউলির সৃষ্টি। এই গ্রহাণুর তথ্য বিশ্লেষণ করে প্রায় 450 কোটি বছর আগে মহাজগৎ সৃষ্টির রহস্য সম্পর্কে ধারণা পাওয়া যাবে। দুলি মল্লিক, 21শে টেলিভিশন। এর সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। সোমবার নতুন মন্ত্রিসভার শপথ, শেখ হাসিনাকে সরকার গঠনের আহ্বান রাষ্ট্রপতি। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে কাজ করার অঙ্গীকার এমপিদের, সরকারেই থাকতে চায় জাতীয় পার্টি। পুনর্নির্বাচনের দাবিতে কমিশন ঐক্যফ্রন্টের স্মারকলিপি, শপথ নিচ্ছেন না বিজয়ীরা। নির্বাচনে জনগণের আস্থা ধরে রাখতে পেরেছে সেনাবাহিনী, বললেন সেনাপ্রধান। নাইকো মামলায় আদালতে খালেদা, পরিবেশ নিয়ে অসন্তোষ, ফের শুনানি 13 জানুয়ারি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24 online। পরের সংবাদ রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।